হ্যালো এভরিওয়ান। তো লাস্ট লেকচারে আমরা কতদূর দেখেছিলাম, আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারের কন্ট্রোল এবং আনকন্ট্রোল দুটাই আমরা শেষ করে ফেলেছিলাম। আজকে আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ার শুরু করব। তো ফুল ওয়েভ রেক্টিফায়ার মেইনলি টু টাইপসের হয়, ঠিক আছে? একটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ টাইপ রেক্টিফায়ার, আর একটা মিড পয়েন্ট রেক্টিফায়ার। তো মিড পয়েন্ট রেক্টিফায়ারের ক্ষেত্রে আমি শুধু ডায়োড রেক্টিফায়ারটা বোঝাচ্ছি, এবং ব্রিজ টাইপের ক্ষেত্রে আমরা বোথ ডায়োড এবং কন্ট্রোল দুটাই একসাথে দেখিয়ে দেবো। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের মিড পয়েন্ট রেক্টিফায়ার, এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা একটা ট্রান্সফর্মার ইউজ করি, ঠিক আছে? ট্রান্সফর্মারের এখানে সেকেন্ডারি সাইডটাকে এরকম আইসোলেট করা থাকে প্রাইমারি থেকে সেকেন্ডারি সাইডে। এখানে একটা ওয়াইন্ডিং থাকে, এরকম একটা ওয়াইন্ডিং আলাদা করে দেওয়া হয়, এবং একটা ওয়াইন্ডিংয়ের সাথে একটা ডায়োড এরকম ফ্যাশনে কানেক্ট থাকে, এবং নিচের ওয়াইন্ডিংয়ের সঙ্গে আরেকটা ডায়োড এরকম ফ্যাশনে কানেক্ট থাকে। তার মানে একটা জিনিস একটুখানি আগের থেকে বুঝে নাও, যে যদি এই ডায়োড ওয়ান, যদি ডায়োড ওয়ানের এই টার্মিনালটা পজিটিভ আর এই টার্মিনালটা নেগেটিভ হয়, তাহলে এটা কী হবে, ডায়োডটা কিসে থাকবে, অন স্টেটে থাকবে। একই রকমভাবে যদি ডায়োড টু এর এটা যদি পজিটিভ এবং এটা যদি নেগেটিভ হয়, তাহলে এটা কী থাকবে, অন স্টেটে থাকবে। একই রকমভাবে আমরা কী বলতে পারি, একই রকম এটাকে আমরা অন স্টেটে বলতে পারি, জাস্ট ওয়েট, ইয়া। একই রকমভাবে যদি এই টার্মিনালটা নেগেটিভ, এই টার্মিনালটা পজিটিভ হয়, তাহলে ডি ওয়ান কিসে থাকবে, অফ স্টেটে, এবং এটা যদি নেগেটিভ, এটা যদি পজিটিভ হয়, তাহলে ডায়োডটা কিসে থাকবে, অফ স্টেটে থাকবে। তো এখন আমরা ধরে নিচ্ছি অ্যাটি ইনস্ট্যান্ট অফ টাইপ, তোমরা এই সাইনগুলোকে ধরো না, হ্যাঁ, এগুলো ধরো, কিছু দেওয়া নেই, ঠিক আছে? এগুলোকে ধরো না, নিজের মতো করে ভাবো। ধরো আমাদের ভিএস এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। এখন সাপোজ একটা ইনস্ট্যান্ট অফ টাইম এর ম্যাগনিটিউড থাকলো প্লাস মাইনাস, ঠিক আছে? এর ভ্যালু কী থাকলো, এইটা প্লাস, ওপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস। তো যখনই প্লাস মাইনাস এই টার্মিনালে প্লাস মাইনাস থাকবে, এটার নাম যদি এ হয়, এটার নাম যদি বি হয়, এই এটা যদি আমার ছোটো এ হয়, এটা যদি ও হয়, এবং এটা যদি স্মল বি হয়, তাহলে খুব স্পষ্টতই বুঝতে পারছো এই ইনস্ট্যান্ট অফ টাইম, মানে ব্ল্যাক দিয়ে যেটাকে ডিনোট করলাম, তার এই এ টার্মিনালটা পজিটিভ হবে এবং ও টার্মিনালটা নেগেটিভ হবে। একই রকমভাবে এই নিচেরটার ক্ষেত্রে ও টার্মিনালটা পজিটিভ হবে এবং বি টার্মিনালটা নেগেটিভ হবে, এরকম ফ্যাশন একটা দেখতে পাবো। এবং পরের ইনস্ট্যান্টটি যখন এটা, ক্যাপিটাল এটা নেগেটিভ এবং ক্যাপিটাল বিটা পজিটিভ হয়ে যাবে, তখন আমরা কী দেখতে পাবো, এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। তো আমরা এখানে এরকম করে বলতে পারি যে ইন দ্য ডিউরেশন অফ জিরো থেকে, যখন টি এর ভ্যালু জিরো থেকে, বা ওমেগা টির ভ্যালু ধরো, আমরা তো ওমেগা টি হিসাবে লিখি, যখন ওমেগা টির ভ্যালু জিরো থেকে পাই বাই টু এর মধ্যে হচ্ছে, যখন ওমেগা টু থেকে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে হচ্ছে, তখন ভি এ বি, এই কন্ডিশানে ভি এ বির ভ্যালু কত হচ্ছে, ভি এম সাইন ওমেগা টি, তাই না? ভি এম সাইন ওমেগা টি, যেটাই আমার হচ্ছে ভি এস। এবং আমরা এখান থেকে বলতে পারি ভি এ ও কীরকম হচ্ছে, ও এই ফ্যাশনে কানেক্ট হচ্ছে, তার মানে প্লাস মাইনাস। এ টার্মিনালটা কী হচ্ছে, আমি এরকম করে বোঝাই, এ টার্মিনালটা পজিটিভ, ও টার্মিনালটা নেগেটিভ, আবার নিচেরটার ক্ষেত্রে ও টার্মিনাল পজিটিভ, বি টার্মিনাল নেগেটিভ। তো তার মানে এই সময় আমার যদি ওয়েভ ফর্মটা দেখো, এটা আমার ট্রান্সফর্মারের প্রাইমারি সাইড, ঠিক আছে? এবার এদিকে একটা ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড থাকলো, এখানে আমার একটা সেকেন্ডারি সাইড থাকলো। এখন তুমি দেখতে পাচ্ছ এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, এর মাঝখানে একটা কী আছে, রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, এবং এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ। তার মানে তুমি দেখতে পাচ্ছ এটা যদি আমার নর্মাল ডায়োড থাকে, সেই ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে কি, অ্যানোড কানেক্টেড। তার মানে আমি বলতে পারি খুব স্পষ্টভাবেই এখান থেকে বুঝতে পারছি, আবার এখানকার নেগেটিভ টার্মিনালের সাথে কি কানেক্টেড আছে, ডায়োডের পজিটিভ, ডায়োডের ক্যাথোড কানেক্ট, অ্যানোডটা কানেক্টেড আছে। তার মানে এখান থেকে খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি যে এটা যদি আমার ডায়োড ওয়ান হয় আর এটা যদি আমার ডায়োড টু হয়, তার মানে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে, এখানেই লিখে দিচ্ছি, ডায়োড ওয়ান আমার কী স্টেটে থাকবে, অন স্টেটে থাকবে, এবং ডায়োড টু আমার কী স্টেটে থাকবে, অফ স্টেটে থাকবে। এতটুকু জায়গা আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে বিষয়টা হলো। এখান থেকেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে প্লাস মাইনাস, ঠিক আছে?
তো তার মানে আমাদের এটাকে যদি একটুখানি ইকুইভ্যালেন্ট ভাবে আঁকতে যাই, তাহলে আমার কিরকম টাইপের আসবে, এরকম টাইপের একটা ওয়েভ ফর্ম দেখতে পাবে। এটাকেই কপি করে নিচ্ছি, তোমরা এঁকে নিও একবার। ওকে, এরকম টাইপের হচ্ছে, যেখানে এই ডায়োড ওয়ানটা শর্ট সার্কিট, কারণ কি ওপেন সার্কিট হয়ে, শর্ট সার্কিট হয়ে আছে কারণ এটা অন স্টেটে আছে, এবং ডায়োড টুটা কিসে হয়ে আছে, ওপেন সার্কিট হয়ে আছে। তার মানে এই স্টেজে, এই স্টেজে এটা আমার যদি ভিএম সাইন ওমেগাটি বা ভিএবি যদি এখানে অ্যাপ্লাই করা হয়, ভিএবি যদি আমার এখানে অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো হচ্ছে সেটা এই রকমভাবে ফ্লো হবে, এরকমভাবে ফ্লো হবে। তো তাহলে এটা কী হয়ে যাবে আমার প্লাস, এটা কী হয়ে যাবে আমার মাইনাস, এরকমভাবে আমার কী তৈরি হবে, ভি জিরো তৈরি হবে, এরকমভাবে কী তৈরি হবে আমার, ভি জিরো তৈরি হবে। এতটুকু জায়গা আশা করি বোঝা গেছে সবার। তো তাহলে আমরা এখান থেকে যদি ভি জিরোর ওয়েভ ফর্মটা দেখতে চাই, তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভি জিরো ইকুয়ালস টু, এই কন্ডিশানে ভি জিরো ইকুয়ালস টু ভিএবি বা পজিটিভ ভিএবির সমান হচ্ছে, তাই তো, মানে ভিএম সাইন ওমেগাটির সমান হচ্ছে। তাহলে এই ডিউরেশন বরাবর, এই ডিউরেশন বরাবর, এই যে ডিউরেশনটা আমি ডটেড করলাম, এটা যদি আমার ভিএস হয়, ভিএস যেরকম থাকবে ভি জিরো ঠিক সেরকমভাবেই তাকেই ফলো করবে, তার মানে একদম এরকম টাইপের হচ্ছে। ঠিক, এখন দেখো নেক্সট ডিউরেশানে, নেক্সট ডিউরেশানে দ্যাট মিন্স পাই বাই টু থেকে, পাই বাই টু থেকে ওমেগাটির ভ্যালু যখন পাই অবধি হচ্ছে, সেই সময় আমার যদি এই ওয়েভ ফর্মটাকে আরেকবার ড্র করি, তাহলে কীরকম টাইপের দেখতে হবে বলো। জাস্ট আমি এটাকে কপি করে রেখেছি, এরকম টাইপের আছে। ওকে, তো এটা কি হয়ে যাবে, এটা হবে মাইনাস আর এটা কি হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস আর এটা কি হয়ে যাবে প্লাস, কিন্তু ভ্যালু তো সেম, ভ্যালু তো ভিএসি থাকলো। তো এটা যখন, এটা মাইনাস এটা যখন প্লাস হয়ে যাবে, তাহলে ঠিক সেই ফ্যাশানে আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজটাকেও ফলো করবে, এটা প্লাস এটা মাইনাস, এটা ও এটা বি এটা এ, তাই না? তাহলে এটা কী হবে প্লাস, এটাও কী হবে মাইনাস, এরকম টাইপেরই দেখতে হবে। তো এখানে তুমি স্পষ্টতই বুঝতে পারছো যে এখানকার ডি ওয়ানটা কী থাকবে আমার, এখন অফ স্টেটে থাকবে কারণ রিভার্স বায়াসে কানেক্টেড আছে, আর ডি টুটা কিসে আছে, অন স্টেটে থাকবে কারণ ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড হয়েছে। এবং এটাকেই যদি আমরা একটুখানি আঁকি এর ওয়েভ ফর্মটা, তাহলে দেখো তো কীরকম টাইপের দেখতে হবে, অনেকটা এরকম টাইপের দেখতে হবে, এরকম টাইপের দেখতে হবে। বিষয়টা কী হবে আমার, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা ওপেন সার্কিট হিসাবে আছে, এবং এটা কী হয়ে আছে, ক্লোজ সার্কিট হয়ে আছে, ডি টু, এটা আমার ডি ওয়ান, এটা প্লাস এটা মাইনাস। তার মানে আমার এখান দিয়ে কী হচ্ছে, কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তার ভ্যালু কি আই জিরো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এর ভ্যালু হলো কি ভি জিরো, এর ভ্যালু কী হলো ভি জিরো হলো। তো তাহলে এখানেও কি দেখতে পাচ্ছ, ভি জিরোর ডিরেকশন কিন্তু সেম, দেখো ভি জিরো, ভি জিরোর যে পোলারিটি যে ডিরেকশনে হচ্ছে সেটাও সেম হচ্ছে, এবং এই ভি জিরোর ভ্যালু কার সমান হচ্ছে, এই ভিএস এর সমান হচ্ছে, যার ভ্যালু এই যে মাইনাসের ডিরেকশনে। তো এখানে তুমি কি, আমি এখানে কি ওয়েভ ফর্মটা দেখিয়েছি, এখানে ওয়েভ ফর্ম দুটো দেখিয়েছি, এটা হচ্ছে প্লাস ভিএম সাইন ওমেগা টি বোঝাচ্ছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মাইনাস ভিএম সাইন ওমেগা টি। তার মানে কি, তার মানে আমি বোঝাতে যাচ্ছি একটা প্লাসের ডিরেকশনে হচ্ছে আর একটা মাইনাসের ডিরেকশনে হচ্ছে, তার মানে এই ডিরেকশন বরাবর মাইনাস সাইন ভিএম ওমেগা টির ভ্যালু সেম একই রকমভাবে থাকবে, তার মানে এটাও আমার এরকম টাইপের হবে, একই রকমভাবে পরের ভ্যালুগুলো সেম নর্মাল, এরকমভাবে আমরা খুব সহজেই ওয়েভ ফর্মটা ড্র করতে পারি। দিস ইজ মাই ভি জিরো, এটা আমার কি ভি জিরো, ভি জিরো ওয়েভ ফর্ম মানে হচ্ছে, এটাকে কি বোঝানো যায়, এটা আমার হচ্ছে ভোল্টেজ আউটপুটের ভ্যালু, ভোল্টেজ আউটপুটের কি এরকম টাইপের ভ্যালু হচ্ছে, ঠিক আছে, এটা পাই, এটা টু পাই, এটা থ্রি পাই, এরকম করে চলতে থাকবে। আই জিরো কি, এটা যেহেতু রেজিস্ট্যান্স, তাহলে আই জিরোর ভ্যালু আমরা কী লিখতে পারি, ভি জিরো বাই আর লিখতে পারি, যেহেতু এটা কারেন্ট স্ট্রিপ টাইপ, ভোল্টেজ স্ট্রিপ টাইপ লোড, দ্যাট মিন্স এটা হচ্ছে আর রেজিস্টিভ লোড, তার মানে ভোল্টেজের যা ওয়েভ ফর্ম থাকবে কারেন্টের ওয়েভ ফর্মও সেম একই রকম থাকবে। তার মানে এই যে ওয়েভ ফর্মটা তোমরা যেটা আঁকলে, সেম ওয়েভ ফর্ম, জাস্ট ফলো করো একই রকম ওয়েভ ফর্ম উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড, উইথ কী হবে ডিফারেন্ট ম্যাগনিটিউড, ঠিক আছে।
উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড জাস্ট বসিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড আমি এরকম করে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। ডিফারেন্ট ম্যাগনিটিউড যার ম্যাগনিটিউডের ভ্যালু ভি জিরো বাই আর হবে। তো এটা আমার আসলো হচ্ছে আই জিরো, এটা আমার কি আসলো আই জিরো আসলো। এতটুকু জায়গা তাহলে ক্লিয়ার হয়ে গেছে। আর এখানকার মধ্যে আই এস এর একটা ভ্যালু আমার এখান থেকে আসতে পারে, আই এস মানে এই দিক দিয়ে যে ভ্যালুটা ফ্লো হচ্ছে সেটা যদি আই এস হয় তাহলে এখান থেকে বুঝতেই পারছো এটা ভি এস এর মতোই দেখতে হবে, কারণ এটাও একটা সাইনোসয়েডাল ওয়েভই এখানে ফলো করবে। তো আই এস অবশ্যই একই রকম সাইনোসয়েডাল যেরকম টাইপের দেখতে ছিল সেম সাইনোসয়েডাল ভোল্টেজটাকে ফলো কারেন্টটাকে ফলো করবে, ঠিক আছে, এরকম টাইপের আর কি দেখতে হবে। তো তার মানে একদম ক্লিয়ার, দেখো বিষয়টা বোঝার কিছু নেই, শুধু যদি এই টপিকটা একটুখানি বুঝে নাও মানে কোন ডিউরেশনে কে অন হচ্ছে, ব্যাস তাহলেই তোমাদের কিন্তু গোটা জায়গাটা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, গোটা জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানকার মধ্যে কি আসতে পারে, এক নাম্বার ভি জিরোর ভ্যালু আমার বের করতে হতে পারে, ঠিক আছে, ভি জিরোর ভ্যালু বের করতে পারে, ভি জিরো যেটাকে আমরা অ্যাভারেজ ভ্যালু বলি। তাহলে এখানে ওয়েবফর্মটায় আসো, ওয়েবফর্ম দেখো কার মতো ওয়েবফর্ম হচ্ছে, এটা ভিএম সাইন ওমেগাটির ওয়েবফর্মই হচ্ছে। এখন ভিএম সাইন ওমেগাটি ওয়েবফর্ম জিরো থেকে পাই অবধি যাচ্ছে, মানে আগের টাইম পিরিয়ড 2π ছিল, এটার এখন চেঞ্জ হয়ে পাই হয়ে গেছে। তাহলে এটাকে খুব সহজেই লিখতে পারি জিরো টু পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই ভিএম সাইন ওমেগাটি, তাই না, ভিএম সাইন ওমেগাটি। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, ভিএম বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন জাস্ট করো, সাইনটা মাইনাস কস হয়ে যাবে, তাহলে টু, তাহলে এর ভ্যালু আসবে টু ভিএম বাই পাই, ঠিক আছে। একই রকমভাবে ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে, আমি আর এটা করিয়ে সময় নষ্ট করবো না। আই আর এম এস এর ভ্যালু যদি আমাকে কেউ বের করতে বলে তাহলে ওয়ান বাই পাই, একই রকম ফর্মুলা, জিরো টু পাই যে টাইম পিরিয়ড, ভি এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে, ডি ওমেগা টি, এটা অবশ্যই ডি ওমেগা টি হবে, আন্ডার রুট, আন্ডার কী হবে রুট, এটা আমার ভি আর এম এস চলে আসবে। আর একই রকমভাবে আই জিরো অ্যাভারেজের ভ্যালু যদি আমাকে কেউ বার করতে বলে তাহলে আমরা খুব সহজেই ভি জিরো অ্যাভারেজ বাই আর করে সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে এতটুকু জায়গা ক্লিয়ার হয়ে গেল মিড পয়েন্ট রেক্টিফায়ারের ক্ষেত্রে। এই কটা জিনিস জাস্ট মাথায় রেখো, আর কিছু তোমাদের সেরকম দরকার হবে না। এবার কতগুলো প্যারামিটার আছে, তোমরা আশা করি প্যারামিটারগুলো সম্পর্কে ওয়াকিবহাল ভালো মতো জানো, দরকার হলে আমি আরেকবার বলে দিচ্ছি প্যারামিটারগুলো কী কী। যেমন কয়েকটা প্যারামিটার সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা ভালো, যেমন হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু, এগুলো তোমাদের একদমই দরকার হয় না, তোমাদের পলিটেকনিক লেভেলের জন্য একদমই নেসেসারি না, তাও আমি একটুখানি বলে দিই বিষয়টা। ইনপুট পাওয়ার ফ্যাক্টর বলতে কী বোঝায়, ইনপুট পাওয়ার ফ্যাক্টর বলতে কিছুই না, মানে আমার এই যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে এর মধ্যে তো ভোল্টেজ আর এই যে কারেন্টটা, মানে এই যে এটা যদি আমার ভিএস হয় এবং এই দিক দিয়ে যদি আমার আইএস ফ্লো হয় তাহলে ভিএস এবং আইএস এর মাঝের যে থিটা যে অ্যাঙ্গেল থাকবে তার কোসাইনের ভ্যালুটাকে আমরা বলতে পারি ইনপুট পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু। তো তোমরা একবার মাথায় রাখতে পারো, আমি একটুখানি বলে দিই, জাস্ট সামান্য কিছু বলবো, আমি বেশি ডিপে এই জায়গাটায় যাবো না, কারণ বেশি ডিপে গেলে তোমাদেরই প্রবলেম হবে। তো এখান থেকে আচ্ছা কয়েকটা জিনিস একটুখানি বলেই দিই। এক নাম্বার হচ্ছে পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড, ঠিক আছে, আমি বলেই দিচ্ছি কয়েকটা জিনিস। হ্যাঁ, ডেলিভার্ড টু দ্য লোড, লোড মানে কোনটা, লোড মানে আমি এটার কথা বলছি যে আর লোডটার কথা বলছি, যে আর লোডটার কথা বলছি, এই লোডে কত পরিমাণে পাওয়ার যাচ্ছে তার ভ্যালু তোমরা খুব সহজেই বলতে পারো। কি বলতে পারো, জানি তো আমরা ইয়ের ভ্যালু থেকে আই ভি জিরো আর এম এস এবং আই জিরো আর এম এস এর কী হয়ে যাবে স্কোয়ার গুণ হয়ে যাবে, তাই না, তো এটাকেই আমরা বলতে পারি আই জিরো আর এম এস সে স্কোয়ার ইন্টু আর, যদি বের করে ফেলতে পারো, অথবা এটাকেই আমরা কি বলতে পারি, এটাকেই আমরা বলতে পারি ভি জিরো আর এম এস আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই আর, ব্যাস এতটুকুই মাথায় রাখো, আর বেশি কিছু মাথায় রাখতে হবে না। আর রিপেল ফ্যাক্টর মানে তো জানোই তোমরা, আর এম এস বাই অ্যাভারেজ ভ্যালু, তাই না, আর এম এস বাই অ্যাভারেজ ভ্যালুকে রিপেল ফ্যাক্টর বলে থাকি। তো এখান থেকে তোমরা খুব সহজেই রিপেল ফ্যাক্টরটা বের করে নিতে পারবে, ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তো একই রকমভাবে তোমাদের
কন্ট্রোল রেক্টিফায়ার আসতে, কন্ট্রোল মিড পয়েন্ট আসার চান্স নেই। যদি বাই চান্স চলে আসে তাহলে এটাকে কি করবে, এটাকে কিছুই করবে না, জাস্ট আলফা অ্যাঙ্গেল থেকে, আলফা আলফা বলে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে, সেখান থেকে জাস্ট ট্রিপ করবে, তাহলেই বিষয়টা হয়ে যাবে, সেখান থেকে অন করবে তাহলে বিষয়টা হয়ে যাবে। ওকে, এবার নেক্সট আমরা আসি ফুল ওয়েভ ডায়োড রেক্টিফায়ার। সবার ফার্স্টে ডায়োডটা করে নিই, তারপর কন্ট্রোল রেক্টিফায়ার করব। ডায়োড রেক্টিফায়ারের মধ্যে তোমরা এখানে বুঝতেই পারছো যে আমার যেটা সাপ্লাই আছে সেই ভিএস এর ভ্যালু কী হচ্ছে, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। এখন দেখো, যখন এর ভ্যালু একই রকমভাবে কালি রেড নিচ্ছি প্রথম ইনস্ট্যান্টটাকে, পরেরটাকে সবুজ নিচ্ছি, এটা যদি পজিটিভ এটা যদি নেগেটিভ হয় ফার্স্ট ইনস্ট্যান্ট অফ টাইমে, তাহলে ডায়োড ডি ওয়ানের এই টার্মিনালটা কি দেখতে পাচ্ছ, পজিটিভ। একই রকমভাবে পজিটিভ 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 এই টার্মিনালটা কি দেখতে পাচ্ছ এখানে, পজিটিভ। এখান থেকে আমার এটা আমার পজিটিভ টার্মিনাল গেল, এদিক দিয়ে এই টার্মিনালটা আমার কি হচ্ছে, এই টার্মিনালটা আমার কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, তাই তো? পজিটিভ হচ্ছে। আবার এই নেগেটিভ টার্মিনাল এটা কি হচ্ছে আমার, নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে হ্যাঁ নেগেটিভ হচ্ছে, তো আবার এই টার্মিনালটা কি হচ্ছে, নেগেটিভে কানেক্টেড হচ্ছে। মানে অত বেশি কিছু ভাবতে হবে না, শুধু এরকমভাবে ভাবো, এটা যদি পজিটিভ হয় তাহলে ডি ওয়ানের নিচের টার্মিনালটার সঙ্গে কানেক্টেড পজিটিভ হবে, এটা যদি নেগেটিভ হয় তাহলে, এটা যদি নেগেটিভ হয় তাহলে এই ডি ফোরের এই টার্মিনালটা কী হবে, নেগেটিভ হবে। এতটুক শিওরভাবে বোঝা গেল। এখন তাহলে একটা জিনিস তোমরা জানো, ডায়োডকে অন করার জন্য, ডায়োডকে অন করার জন্য আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে ডায়োডের এই টার্মিনালটাকে কি বলি আমরা, ক্যাথোড বলি, এই টার্মিনালটাকে অ্যানোড বলি। অ্যানোডের সাথে পজিটিভ কানেকশন মাস্ট এবং ক্যাথোডের সাথে নেগেটিভ কানেকশন মাস্ট। আমি এখানেই দেখতে পাচ্ছি যে ক্যাথোডের সাথে ডি ওয়ানের পজিটিভ টার্মিনাল কানেক্টেড আছে, ডি ফোরের নেগেটিভ টার্মিনাল কানেক্টেড আছে। তার মানে আমি বলতে পারি ডায়োড ফোর এবং ডায়োড ওয়ান এখানে কী হবে, অন স্টেটে থাকবে। ডায়োড ফোর এবং ডায়োড ওয়ান কিসে থাকবে, ডায়োড ফোর এবং ডায়োড ওয়ান অন স্টেটে থাকবে, এবং বাকি দুটো ডায়োড কিসে থাকবে, অফ স্টেটে থাকবে। বাকি দুটো ডায়োড কিসে থাকবে, অফ স্টেটে থাকবে। কেন অফ স্টেটে থাকলো সেটা যদি একবার দেখো, দেখো এই যে ডায়োড টু এর সাথে পজিটিভ টার্মিনালে কে কানেক্টেড আছে, ক্যাথোড, তার মানে কি এটা রিভার্স বায়াসে আছে। একই রকমভাবে ডায়োড থ্রি এর সাথে অ্যানোডের সাথে নেগেটিভ টার্মিনাল, তার মানে এটাও কি রিভার্স বায়াসে আছে। সেই জন্য এটা আমার কি হয়ে গেল, এই দুটো ডায়োড অফ স্টেটে থাকলো, এই দুটো ডায়োড অফ স্টেটে থাকলো, এবং এই দুটো ডায়োড, ডায়োড ওয়ান ডায়োড ফোর কী থাকলো, অন স্টেটে থাকলো। বোঝা গেল বিষয়টা? তো তাহলে আমরা অন অফের বিষয়টা একবার একটু বুঝিয়ে দিয়ে আমি তারপর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো। এবার দেখো নেক্সট যেটা কনসেপ্ট, যাতে মনে রাখতে পারো, সেটার জন্য আমি এক কাজ করি, আমি জাস্ট পয়েন্টগুলো কয়েকটা পয়েন্ট লিখেই রাখি, যে এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, এটা পজিটিভ জন্য এই পয়েন্টটাও পজিটিভ হলো, এটা নেগেটিভ জন্য এই পয়েন্টটা নেগেটিভ হলো, ঠিক। তার মানে আমি বলতে পারি দিস ইজ মাই রেড দিয়ে লিখে দিচ্ছি, অন, দিস ইজ মাই অন, ওকে, ঠিক। এবার আমরা যদি আরেকটা ইনস্ট্যান্টে দেখি, মানে পরের পরের হাফে যদি দেখি, এটা কি হয়ে যাবে পজিটিভ, এটা কি হয়ে যাবে নেগেটিভ। তার মানে এটা যদি পজিটিভ হয়, নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে এই টার্মিনালটা কি হয়ে গেল, পজিটিভ, আর এই টার্মিনালটা কি হয়ে গেল, নেগেটিভ। তার মানে নেগেটিভ হওয়া মানে কি, নেগেটিভ হওয়া মানে কি, আমি বলতে পারি অ্যানোডের সাথে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড, তার মানে এটা কি হয়ে যাবে আমার, অফ স্টেটে চলে যাবে। একই রকমভাবে এখানে ডি ফোরের ক্ষেত্রে দেখো, ডায়োডের ক্যাথোডের সাথে পজিটিভ টার্মিনাল কানেক্টেড, তার মানে এটাও কি হয়ে যাবে, অফ স্টেটে চলে আসবে। আর ডায়োড টু এর দেখো, পজিটিভ টার্মিনালের সাথে ডায়োড টু এর কি ক্যাথোড কানেক্টেড, তার মানে এটা কিসে আসবে, এটা আসবে হচ্ছে আমার অন কন্ডিশনে। এবং ডায়োড থ্রি এর ক্ষেত্রে দেখো, নেগেটিভ টার্মিনালের সাথে ডায়োড থ্রি এর কি অ্যানোড কানেক্টেড, সরি, নেগেটিভ টার্মিনালের সাথে আমার এখানে পজিটিভ, আচ্ছা এই যে নেগেটিভ টার্মিনালের সাথে আমার এখানে, সরি, সবুজেরটা পজিটিভ পজিটিভ কানেক্টেড, তার মানে এটাও আমার কি হয়ে যাবে, অন স্টেটে চলে আসবে, ঠিক আছে। আমি জিনিসটাকে আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আমি জানি না তোমরা রিকল করেছো কি না, আগের ভিডিওগুলো রিকল না করলে কিন্তু বুঝতে পারবে না। একটা ডায়োডকে অন করার জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে, এটা হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড বায়াস। এই জিনিসটাকে আমরা বলি ডায়োডের ফরওয়ার্ড বায়াস, এবং এই স্টেটে কী থাকে, অন থাকে।
যদি তাতেও না বুঝতে পারছো তাহলে আগের ভিডিওগুলো একবার দেখে নাও, বেশ খুব বেশি বড় ভিডিও নেই, কয়েকটা ভিডিওই আছে, মোটামুটি 2-3 দিনে শেষ করে ফেলতে পারবে। ভিডিওগুলো শেষ করে তারপরে এই লেকচারটায় আসো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, ঠিক আছে? ডায়োডের এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ। একই রকমভাবে একটা ডায়োড অফ কখন হয়, এটা যদি নেগেটিভ, এটা যদি আমার পজিটিভ হয়, তাহলে এটাকে আমরা বলি রিভার্স বায়াস। এবং এই স্টেটে আমার কী হয়ে থাকে, ডায়োডটা অফ হয়ে থাকে। এই কন্ডিশনটাকে আমরা কী বলে থাকি, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ফরওয়ার্ড বায়াস, এটাকে বলে থাকি রিভার্স বায়াস। আর এই যে এই টার্মিনালটাকে বলে থাকি আমি অ্যানোড, এই টার্মিনালটাকে আমি বলে থাকি ক্যাথোড। এখানেও দেখো সেম জিনিস দেখতে পাচ্ছ, ফার্স্টে রেডটাকে ফলো করো। রেডটাকে যদি ফলো করো তাহলে কী দেখতে পাবে, রেডটাকে ফলো করলে দেখতে পাবে রেডের পজিটিভ টার্মিনাল কোথায় কোথায় আছে। এখানে পজিটিভ টার্মিনাল আছে আর নেগেটিভ টার্মিনাল এখানে আছে। তাহলে পজিটিভের সাথে দেখো ডায়োড টু এর কোনটা, মাথার দিকটা মানে ক্যাথোড কানেক্টেড, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, এটা ক্যাথোড ডায়োড টু এর ক্ষেত্রে, এটা অ্যানোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড, ঠিক আছে? তার মানে তুমি এখান থেকে স্পষ্টই বুঝতে পারছো ডায়োড ওয়ান কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে, ডায়োড টু আছে রিভার্স বায়াসে। অপোজিট দিক থেকে ডায়োড ফোর মানে রেডের ক্ষেত্রে কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে, ডায়োড থ্রি আছে রিভার্স বায়াসে। তো যাই হোক, তো আশা করি এই জায়গাটা মোটামুটিভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে একদম গোটাটা লিখে দিচ্ছি, যে প্রথম স্টেট যদি ফার্স্ট স্টেজ ধরো, এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, প্রথম মানে স্টেজে এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, দ্যাট মিন্স এটা আমার অন স্টেট, শুধু অনগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার কী হচ্ছে নেগেটিভ, এটা আমার পজিটিভ, তার মানে এটা কী হবে অন স্টেট। একই রকমভাবে এটা যদি নেগেটিভ হয় পরের ইনস্ট্যান্টে, এটা যদি নেগেটিভ হয় আর এটা যদি পজিটিভ হয় তাহলে কী হবে, এই পয়েন্টটা কী হয়ে যাবে নেগেটিভ টার্মিনাল, তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে আমার অন স্টেট। একই রকমভাবে এই পয়েন্টটা কী হয়ে যাবে আমার পজিটিভ টার্মিনাল, এটা হয়ে যাবে নেগেটিভ টার্মিনাল, তাহলে এবার এটা অন স্টেট থাকবে। ঠিক আছে, তাহলে সবুজ দিয়ে কী বোঝানো হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, সবুজ দিয়ে বোঝানো হচ্ছে এই যে এরকম করে, কীরকম করে বোঝাই, ওকে সবুজ, ঠিক আছে? সবুজ দিয়ে বোঝানো হচ্ছে জিরো থেকে, সরি, পাই বাই টু থেকে পাই রিজিয়ানের কথা। আর রেড দিয়ে বোঝানো হচ্ছে কি, রেড দিয়ে বোঝানো হচ্ছে জিরো থেকে পাই বাই টু এর কথা। ঠিক আছে, তো আশা করি এতক্ষণ এতটুক বললাম যেটা, সেটা বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা না। আমি এখন এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে আমি এটার ওয়েব ফর্মটা কীরকম হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে ডায়োডটা কী নিয়েছি, আমি এখানে রেজিস্টিভ লোড, সরি লোডটা কী নিয়েছি, রেজিস্টিভ লোড নিয়েছি। তো সবার প্রথম কন্ডিশন, যখন ওমেগাটির ভ্যালু কোথায় জিরো থেকে পাই বাই টু অবধি হচ্ছে, তো তখন আমাদের ওয়েব ফর্মটায় কী কী আছে, রেডে দেখো, রেড ডি ওয়ান আর ডি ফোর অন, তার মানে আমার এখানকার ডায়াগ্রামটা কীরকম টাইপের হচ্ছে, ডি ওয়ান অন আছে, তাই তো? যে ডায়োডগুলো অন আছে সেগুলোকে আমি খালি ডায়োড হিসাবে আঁকছি, যেগুলো অফ আছে সেগুলোকে আমি আর আঁকছি না, কেমন? ওকে, ডায়োড আঁকা আছে মানে ওই ডায়োডটা কন্ডাক্ট করছে, এটা আমার কি রেজিস্ট্যান্স, এটা আমার কি রেজিস্ট্যান্স। ওকে, এই টাইপের আমাদের ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এর যে ডিরেকশনটা দেখো কীরকম হবে, কারেন্ট এদিক দিয়ে যাবে, ডায়োড ওয়ানকে ক্রস করবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই নিচের দিকে কিন্তু যাবে না কারণ এটা অফ হয়ে আছে, এখান দিয়ে যাবে গিয়ে এখানে একটা পজিটিভ ভি জিরো ড্রপ তৈরি করবে, তারপরে এদিক দিয়ে যাবে, একই দিক দিয়ে যাবে। এখানে দুটো রাস্তা দেখতে পাবে, একটা রাস্তায় দেখবে ওপেন সার্কিট আর একটা রাস্তায় দেখবে ডায়োড ফোর, তো ডায়োড ফোরের মধ্যে দিয়ে আলটিমেটলি ও আবার নিজের জায়গায় ফিরে আসবে, সোর্সে ফিরে আসবে। তো তার মানে আমরা এরকম টাইপের একটা ওয়েব ফর্ম দেখতে পাচ্ছি, তার মানে এই রিজিয়ানের মধ্যে ভি জিরোর ভ্যালু যেটা আসবে, ভি জিরোর ভ্যালু যেটা আসবে সেটা আসবে ভি এবির সমান, মানে ভি এস এর, বা ভি এবি না দিয়ে ভি এস লিখে দাও, নাহলে আরও কনফিউশন বাড়বে, এটা ভি এস এর সমান হবে। তাহলে জিরো থেকে পাইয়ের মধ্যে, জিরো থেকে পাই বাই পাইয়ের মধ্যে যে
রিজিয়নটা এখানে দেখতে পাচ্ছ, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে যে রিজিয়নটা এখানে দেখতে পাচ্ছ আলাদা করে নিলাম, V0 এবং VS, এটা যদি আমার VS হয় দুটাই সেম থাকবে, যেহেতু রেজিস্টিভ লোড একদম একই রকমভাবে থাকলো, ঠিক আছে, একদম একই রকমভাবে থাকলো। এরপর দেখো যখন ওমেগাটির ভ্যালু পাই বাই 2 থেকে পাই অবধি হবে, তখন কি হবে, তখন ডায়োড কী হবে সবুজে, দেখো ডায়োড 2 এবং ডায়োড 3 অন, ডায়োড 2 এবং ডায়োড 3 অন। তাহলে এটাকে যদি আঁকি কীরকম টাইপের হবে, যে ডায়োডগুলো অফ হয়ে আছে সেগুলোকে কি করে দেবো, ওপেন করে দেবো, ডায়োড 2 কি হয়ে যাবে, অন হয়ে যাবে, ঠিক আছে, ওকে, এরকম টাইপের দেখতে হচ্ছে। এটা আমার কি, এটা আমার কত, ডায়োড 3 এবং ডায়োড 2, ঠিক, এটা আমার কি পজিটিভ, এটা আমার নেগেটিভ, তার মানে এর কানেক্ট, এর কারেন্টের ফ্লো এর ডিরেকশনটা দেখো, রেজিস্ট্যান্স আছে, কারেন্টের ফ্লো এর ডিরেকশনটা দেখো, কারেন্ট এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, যাওয়ার পর দুটা রাস্তা, একটা এইদিকে নিচের দিকে ওপেন সার্কিট, ওপরের দিকে কারেন্ট গেল D3 হয়ে, এদিক দিয়ে এখানে আমার রেজিস্ট্যান্স আছে, এখানে একটা V0 তৈরি করলো ড্রপ, তারপর এদিক দিয়ে আসলো, এখানে আসার পর দুটা রাস্তা, ওপরের দিকে তো যেতে পারবে না কারণ ওপেন সার্কিট, তারপর D2 হয়ে আলটিমেটলি এখানে ফিরে আসলো। এই যে ওয়েব ফ্রন্টটা, তার মানে এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ VS ইকুয়ালস টু কিসের সমান হচ্ছে, V0, এই সময়তেও VS ইকুয়ালস টু V0 সময় হচ্ছে। তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এর পরের ডিউরেশনেও সেম ওয়েব ফর্ম ফলো করবে, বাট ইন অপোজিট ডিরেকশানে, কারণ দেখতে পাচ্ছ এটার ওপরের দিকে পজিটিভ প্লাস ছিল, এটার নিচের দিকে মাইনাস ছিল, এখানে উপরে মাইনাস নিচে প্লাস। তো আলটিমেটলি এর জন্য আমি কি করেছি, একটাকে আমি VM সাইন ওমেগাটি ধরেছি, আর একটাকে মাইনাস VM সাইন ওমেগাটি ধরেছি। তো তাহলে কি হবে, মাইনাস VM সাইন ওমেগাটি যখন চলে আসবে তখন এটাকে উপরের দিকে চলে আসবে, ওকে, তো সেই জন্যই আর কি এরকম উপরের দিকে উল্টে যায়। তো এর পরেরটা সেম হবে একই রকমভাবে, এর পরেরটা একই রকমভাবে সেম হবে। আর এটা কি লোড, রেজিস্টিভ লোড, তাই না, এটা কি লোড, রেজিস্টিভ লোড। তার মানে আমরা এখান থেকে খুব স্পষ্টভাবেই বলতে পারি I0 ইকুয়ালস টু V0 অ্যাভারেজ ডিভাইডেড বাই আর, মানে জাস্ট রেজিস্ট্যান্সের মতোই হবে, উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা আলাদা হবে, ম্যাগনিটিউডটা কী হবে, আলাদা হবে। বোঝা গেল বিষয়টা, এতটুকু জায়গায় শিওরভাবে বোঝা গেছে, এটা ছাড়া আর সেরকম কিছু নয়। তুমি ভোল্টেজ অ্যাক্রস ডায়োডের তুমি ফর্মুলা বের করতে পারো, মানে ইয়েটা বের করতে পারো, মানে অ্যাক্রস কি বলে বিষয়টাকে, অ্যাক্রস বিভিন্ন ডায়োডের ড্রপগুলো বের করতে পারো, দ্যাট নট নেসেসারি ফর ইউ, তোমাদের অতটা দরকার নেই, জাস্ট তাও তুমি যদি ব্লকিং ভোল্টেজ বের করে করতে চাও করতে পারো, এমন কিছু প্রবলেম হয় না, ঠিক আছে, এমন কিছু প্রবলেম হয় না, ওকে, ঠিক আছে। তো আর এরকম এখানে সেরকম কিছু বের করার মতো নেই, এখানে আমি এখন ডিরেক্ট আমি ফর্মুলায় চলে যাচ্ছি, মানে কি কি বের করতে হতে পারে এখান থেকে, ঠিক আছে, ওই জিনিসগুলো আমি চলে যাচ্ছি। আর আচ্ছা, ISএর ভ্যালুটা একটুখানি মাথায় রাখবে, ISটা একই রকম VS এর মতোই হবে, যেহেতু এটা রেজিস্টিভ টাইপ লোড, জাস্ট নর্মাল VS যেরকম ছিল ওরকম টাইপের হবে, এটা আমার IS, ঠিক আছে, এটা আমার IS, ওকে ওকে। এবার দেখো, এই জিনিসটা দরকার নেই, ওকে, এবার দেখো এখান থেকে কি কি বের হতে পারে, এখান থেকে হচ্ছে আমার, আচ্ছা ইয়েটা বের করে ফেলো এখান থেকে খুব সহজেই, আচ্ছা ইয়েটা বের করে ফেলো এখান থেকে, ভি জিরোর ভ্যালুটা বের করে ফেলো, খুব সহজেই বের করতে পারবে, V0 অ্যাভারেজ, এখানেও সেম একই রকমভাবে 1/π অবধি যাচ্ছে, দেখো 1/π অবধি যাচ্ছে, এগুলো পাই, এটা 2π, তাই না, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে পাই VM সাইন ওমেগা টি, তাই তো, ডি ওমেগা, আর এটার থেকে ক্যালকুলেশন করলে মনে হয় 2VM/π আসে। আর V0 RMS এর ভ্যালু যদি বের করতে চাও, সেম ভ্যালু, জানো তোমরা এটা বারবার বলেছি আগের লেকচারগুলো তো অনেকবার করে বলেছি, ঠিক আছে, অনেকবার করে বলেছি, এখন আর বেশি বলবো না, এটা ওমেগা স্কোয়ার আন্ডার রুট, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে, সেখান থেকে ইয়ে বার করে নিতে পারবে। একই রকমভাবে পাওয়ারের ভ্যালু I0 RMS স্কোয়ার ইন্টু আর, অথবা অর
v0 rms এর ভ্যালু ডিভাইডেড বাই r, এরকম করে তুমি ভ্যালু বের করে নিতে পারবে, ব্যাস এতটুকু। ফুল ওয়েভ ডায়োড রেক্টিফায়ার কমপ্লিট, আর কিছু সেরকম আসতে পারে না, যদি আসে বের করে নিতে পারবে। যদি ডায়োড কারেন্ট বের করতে বলে তোমাদের ডায়োডের ওয়েভফর্ম থেকে বের করতে হবে, আর দ্যাট নট নেসেসারি, তোমাদের জন্য একদমই দরকার নেই। ওকে, এবার ফুল ওয়েভ ফুল কন্ট্রোল রেক্টিফায়ার দেখো। ফুল কন্ট্রোল রেক্টিফায়ার মানে আমার কাছে এই যে এখানে কি ইউজ করা হচ্ছে, থাইরিস্টার ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এগুলো ডায়োড নয়, এগুলো থাইরিস্টার, এগুলোকে T1, এটার নাম T3 করে দাও, এটার নাম T2 করে দাও, আর এটার নাম T4 করে দাও, ঠিক আছে? আমি জাস্ট এগুলো টিগুলোকে চেঞ্জ করে দিলাম, T1, T3, ঠিক আছে, T4, এরকম করে চেঞ্জ করে দিলাম। সেম লজিক, সেম কনসেপ্ট, ঠিক আছে? ফার্স্টে রেডে দেখো, এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, একই রকমভাবে এটা প্লাস, এটা মাইনাস, তার মানে এটা আমার কি থাকবে, ফরওয়ার্ড কন্ডাকশান মোডে থাকবে, ফরওয়ার্ড কন্ডাকশান মোডে থাকবে, এটাও আমার কি থাকবে, ফরওয়ার্ড কন্ডাকশান মোডে থাকবে। মনে আছে তো, ফরওয়ার্ড কন্ডাকশান, ফরওয়ার্ড ব্লকিং মোড, মানে থাইরিস্টারের যে মোডে হচ্ছে আমি থাইরিস্টারটাকে ফরওয়ার্ড বায়াসে রাখি, কিন্তু থাইরিস্টারটা কী হবে, থাইরিস্টারটা কারেন্ট ফ্লো করায় না যতক্ষণ না পর্যন্ত ওই এখান দিয়ে আমি ফায়ারিং অ্যাঙ্গেল দিব, আলফা ডিগ্রিতে আমি ফায়ারিং অ্যাঙ্গেল দিব, মানে আইজির ভ্যালু যতক্ষণ না পর্যন্ত আমি দেব ততক্ষণ পর্যন্ত কী হয়, এটা অন হয় না, তাই না? এই বিষয়টা তো তোমরা জানো। যাই হোক, তো তাহলে আমরা এখান থেকে এই দুটো বলতে পারি, আর এটা হচ্ছে আমাদের ব্লকিং মোডে থাকবে, মানে এটা জীবনেও অন হবে না, বাট এই T1 আর T2, T1 আর T4 অন হতে পারে, বাট হোয়েন, যখন আমি IG1 বা মানে গেট কারেন্ট আমি এখানে প্রোভাইড করব। কথাগুলো বোঝা যাচ্ছে ক্লিয়ারভাবে? যদি না বোঝা যায় আগের লেকচারগুলো আরেকবার দেখে নাও, গোটাটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। এখন নেক্সট, এটা যদি নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় তাহলে কী হবে, এটা আমার কী হয়ে যাবে পজিটিভ, আর এটা কী হবে আমার নেগেটিভ, তার মানে আমার এখান থেকে খুব স্পষ্টভাবেই বুঝতে পারছো যে এটা আমার থাকবে ফরওয়ার্ড কন্ডাকশান মোডে, আর T2টা কোথায় থাকবে আমার, ফরওয়ার্ড কন্ডাকশান মোডে, এটা আমার কিসে থাকবে, ফরওয়ার্ড কন্ডাকশান মোডে থাকবে। তো তার মানে আমি এখান থেকে কী বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি যে জিরো থেকে ওমেগা টি যখন পাই বাই টু রিজিয়ানের মধ্যে, তখন T1 এবং T4 কিসে থাকলো, ফরওয়ার্ড কন্ডাকশান মোড, আমি লিখেই দিচ্ছি ফরওয়ার্ড কন্ডাকশান মোড, কন্ডাকশান মোড, ঠিক। আর T2 এবং T3 কিসে থাকবে, ফরওয়ার্ড ব্লকিং মোড, ফরওয়ার্ড ব্লকিং মোড। কোনটা কীরকমভাবে কীভাবে বুঝবে বলো, বিষয়টা বোঝার জন্য খুবই সিম্পল, তোমাদের আশা করি মনে আছে হয়তো বিষয়গুলো, ঠিক আছে? কীভাবে বিষয়টা কীভাবে বোঝা যায় বলো, সেটা হচ্ছে কারেন্ট যখন এরকম করে ফ্লো হচ্ছে, ফরওয়ার্ড কন্ডাকশান মোডটা কী, ফরওয়ার্ড কন্ডাকশান মোডটা আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি, এসসিআরের ক্ষেত্রে অনেক ডিটেলসলি সুন্দর করে আলোচনা করা আছে, দরকার হলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে আসো, ঠিক আছে? আমরা জানি কোনো থাইরিস্টারের যখন ডায়োডের মতোই যখন এরকম টাইপের থাকে, অ্যানোডের সাথে পজিটিভ, ক্যাথোডের সাথে নেগেটিভ, যখন এরকমভাবে কানেক্টেড থাকে, তখন কি হয়, থাইরিস্টারটা কি থাকে, অনস্টেটে থাকে, থাইরিস্টারটা কি থাকে, ফরওয়ার্ড কন্ডাকশান মোডে থাকে, এটাকে আমরা বলি ফরওয়ার্ড কন্ডাকশান মোড। এই মোডের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি এর মধ্যে দিয়ে আইজি বা গেট কারেন্ট প্রোভাইড না করব, ততক্ষণ পর্যন্ত কী থাকবে আমার এই থাইরিস্টার টিটা কী থাকবে, অফ স্টেটে থাকবে, অফ স্টেটে থাকবে যতক্ষণ আইজি, আনটিল আইজি ডাজ নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আইজি ভ্যালু জিরো থাকবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এর কোনো কারেন্ট ফ্লো হবে না। আর যদি আমার এটা এরকম টাইপের থাকে, এটা যদি নেগেটিভ, এটা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি ফরওয়ার্ড ব্লকিং মোড, অর্থাৎ এই সময় টি অলওয়েজ অফ, তুমি আইজি দাও মানে গেট কারিং দাও বা না দাও ডাজ নট ম্যাটার, অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ কী থাকবে, বন্ধ থাকবে, ঠিক আছে? তো এখানেও এই জিনিসটাই দেখতে পাচ্ছি। এবং আমরা কী করলাম এখানে, আমরা এখানে কী করলাম, আমরা লেট অ্যাট টাইম আলফা অ্যান্ড পাই প্লাস আলফা উই টার্ন অন, উই টার্ন অন টু পাই প্লাস আলফা করে দাও, এটাকে পাই প্লাস আলফা করলে, আচ্ছা আলফা অ্যান্ড
টু পাই প্লাস আলফা, ইয়েস আলফা অ্যান্ড টু পাই প্লাস আলফা অ্যান্ড সো অন, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। উই টার্ন অন টি ওয়ান অ্যান্ড টি ফোর সুইচ, টি ওয়ান এবং টি ফোর সুইচকে আমরা কী করলাম, অন করলাম, ঠিক আছে। এইটা জিনিসটাকে মুছে দাও, এটার নাম দাও আইজি ওয়ান, ঠিক আছে। আইজি ওয়ান কী করলাম আমরা, এখানে আমি একটা সময় নিলাম, এখানে দেখতে পাবে ভালো করে, এখানে একটা সময় নিলাম, এই সময়টার নাম দিলাম আলফা, এই সময়টার নাম দিলাম কি আলফা, ঠিক আছে, এই সময়টার নাম দিলাম কি আলফা। এবং এই আলফা সময়ে আমি কি করলাম, আমি একটা গেট পালস দিলাম, এই সময়টা আমি কি করলাম একটা গেট পালস দিলাম, মানে আইজি ওয়ান এখানে অ্যাপ্লাই করলাম, যে সময় টি ওয়ান এবং টি ফোরটা কি হলো অন হলো। আবার এখানে আমার একটা সময় ঠিক আলফা সময় পরে, পাই প্লাস আলফা সময় পরে, আমার এই ছবিতে এই দুটোই আঁকবে তো সেজন্য এই দুটোই আঁকছি আর কি, এখানে আমি আরেকটা কি করলাম গেট পালস দিলাম, এই সময়ও কি অন হলো, টি ওয়ান এবং টি ফোর অন হলো, ঠিক আছে। এরকম করে সো অন চলতে থাকবে এবং এ কি হলো অন হয়ে গেল। তো তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আলফা থেকে ওমেগাটির ভ্যালু যখন আলফা থেকে পাই বাই টু অবধি, সেই সময় টি ওয়ান এবং টি ফোর কী হয়ে যাবে আমার, অন স্টেটে চলে যাবে, এবং টি টু এবং টি থ্রি কি স্টেটে থাকবে, অফ স্টেটে চলে আসবে, কি স্টেটে থাকবে, অফ স্টেটে চলে আসবে। তাহলে এই সময়টায় আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামটা, এই সময়টায় ডায়াগ্রাম যেটা দেখতে পাবো সেটা সেম অ্যাজ দিস ডায়াগ্রাম, দিস ডায়াগ্রাম ইজ সেম অ্যাজ এই ডায়াগ্রামটা, ঠিক আছে, একদম সেম, কোনো কোনো পার্থক্য নেই, একদম এই ডায়াগ্রামটাই, ঠিক আছে, কোনো পার্থক্য নেই, শুধু এটা ডায়োডের জায়গায় থাইরিস্টার, আর কোনো পার্থক্য নেই। ওকে, এই যে বসিয়ে দিলাম, কোনো পার্থক্য নেই, শুধু এটা ডায়োডের জায়গায় এটা কি হয়ে যাবে থাইরিস্টার, এটা টি ওয়ান, আর এই জিনিসটা কি হয়ে যাবে টি টু, টি ফোর, ব্যাস একই রকমভাবে কারেন্ট এরকমভাবেই ফ্লো করবে, এবং এই সময়টায় আমার ভি জিরোর ভ্যালু যেটা আসবে সেটা ভিএস এর সমান হবে, ঠিক আছে। তো তার মানে আমি এখানে বলতে পারি, আমার যদি আমার যদি দিস ইজ মাই, যদি আমার ভি জিরো হয়, এটা যদি আমার ভি জিরো হয়, ঠিক আছে, এটা যদি আমার ভি জিরো হয়, অন্যকালে দিয়ে লিখি, ভি জিরো হয়, তাহলে এই যে এখান থেকে বেঁকে যাচ্ছে, যাই হোক ডাজ নট ম্যাটার, জাস্ট বোঝা গেলেই হলো, এই যে আমার এই আলফা সময় থেকে, এই আলফা সময় থেকে যে পাই অবধি যে সময়টা, আলফা সময় থেকে পাই অবধি সময়টা, এই ভি এস এর যে ওয়েভ ফর্ম, সেম ওয়েভ ফর্ম ফলো করবে, সেম ওয়েভ ফর্ম কী করবে, ফলো করবে, এরকম টাইপের ওয়েভ ফর্ম তোমরা আগেও দেখেছো হাফ ওয়েভের ক্ষেত্রে, কিন্তু হাফ ওয়েভে এতটুকুই শেষ হয়ে যায়, বাট ফুল ওয়েভের ক্ষেত্রে এটা আর একটু কন্টিনিউ হিসাবে চলবে, মানে এখানে আলফা থেকে পাই অবধি এরকম টাইপের ওয়েভ ফর্ম আমরা দেখতে পাই। একই রকমভাবে এখানেও তোমরা এঁকে নিতে পারো, এটা যা ইচ্ছে ভ্যালু নিতে পারো, যা ইচ্ছে ভ্যালু, তোমার ইচ্ছে মতো, তোমার ইচ্ছে মতো যা ইচ্ছে ভ্যালু এখানে লিখতে পারো, এটা আলফা প্লাস পাই টু পাই, এটা থ্রি পাই, ঠিক আছে, এরকম টাইপের চলতে পারে, আলফা ভ্যালু যা ইচ্ছে নিতে পারো, ডাজ নট ম্যাটার, শুধুমাত্র 90-এর থেকে বেশি নেবে না, 90-এর থেকে বেশি নিলে ওটাকে লাইন কমিউটেটেড ইনভার্টার হয়ে যায়, পরবর্তীকালে হয়তো বিটেকে গিয়ে শিখবে, আমার এই সেমিস্টারের আমার শেখানোর চান্সটা কম, কারণ তোমাদের খুব একটা দরকার হবে না, আর উল্টো কনফিউজ হয়ে যাবে, কনফিউজ হবে না, ভালোই লাগবে, তো যদি সময় থাকে শিখিয়ে দেবো, যাই হোক। তো তাহলে আমরা এরকম টাইপের বিষয়টা দেখতে পাই। একই রকমভাবে আমরা আরেকটা কন্ডিশন দেখি, যে আমরা কি করব, লেট লেট অ্যাট পাই প্লাস আলফা উই টার্ন অন, কী করব, টার্ন অন, আচ্ছা তার আগে পরের কন্ডিশনগুলো লিখে নিই, যে এর পরের কন্ডিশনটা দেখো, এর পরের কন্ডিশনটা হচ্ছে পাই বাই টু থেকে, আচ্ছা একটা জিনিস মনে হয় একটু গণ্ডগোল করলাম নাকি, না ঠিকই আছে, সরি পাই বাই টু কেন, এটা হ্যাঁ গণ্ডগোল করেছি, এটাকে পাই হবে না, পাই বাই টু কেন লিখেছি, আলফা থেকে পাই অবধি, ওকে ঠিক ঠিক আছে, এখন ঠিক আছে, এই জিনিসটা একটুখানি গণ্ডগোল হয়ে গেছিলো, ওকে
এখন দেখো, যখন এই ওয়েব ফর্মটা যখন হচ্ছে পাই বাই পাই থেকে মানে পাই টু টু পাই অবধি আমার যখন কন্ডিশন থাকবে ওমেগাটির ভ্যালু, সেই সময় কি হচ্ছে দেখো, সেই সময় ঠিক তার অপোজিটটা মানে টি ওয়ান এবং টি ফোর কিসে থাকবে, ফরওয়ার্ড ব্লকিং স্টেটে থাকবে, ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে, মানে এটা সবসময় অফ। বাট টি টু এবং টি থ্রি কিসে থাকবে, ফরওয়ার্ড কন্ডাকশন মোডে থাকবে। ঠিক আছে, তো আমি যদি এখন পাই প্লাস আলফা এবং এরকম করে চলতে থাকলাম, পাই প্লাস আলফা ডট ডট করে টু মানে থ্রি পাই প্লাস আলফা, এই ডিউরেশানে আমি যদি ইফ উই অ্যাপ্লাই গেট পালস টু টার্ন অন কাকে টার্ন অন করব, টি টু অ্যান্ড টি থ্রি এদেরকে যদি টার্ন অন করতে চাই তাহলে দেখো কী হবে, কীরকম টাইপের ডায়াগ্রাম হবে, তাহলে কী হবে আগে লিখে নিই। তাহলে টি ওয়ান এবং টি ফোর কী থাকবে, অফ স্টেটে থাকবে, এবং এবং টি টু এবং টি থ্রি কী হয়ে যাবে, আমার অন স্টেট হয়ে যাবে। তো আর তার মানে আমার ডায়াগ্রামটা সেম অ্যাজ এই ডায়াগ্রামটার মতো হয়ে যাবে, দিস ডায়াগ্রাম উইল বি সেম অ্যাজ দিস। ঠিক আছে, সেম অ্যাজ দিস। ওকে, আচ্ছা এই জিনিসটা দেখো তো একটা গণ্ডগোল করেছি, এটা পাই বাই টু পাই হবে না, এটা জিরো থেকে পাই, আর এটা হবে হচ্ছে পাই থেকে টু পাই অবধি, তাই না? এটা পাই থেকে পাই টু টু পাই, এই জিনিসটা মানে সবগুলোতেই গণ্ডগোল করলাম নাকি? এখানে সবগুলোতেই গণ্ডগোল করছি, এখানে লিখেছি ঠিক বাট এখানে বলেছি ভুল, জিরো থেকে পাই, এটা পাই থেকে টু পাই। ওকে, এই জিনিসটা একটুখানি ক্লিয়ার ইয়ে করে নিও, এটা তো আগের দিনের, যাই হোক এই জিনিসটা একটুখানি করে নিও। এটা জিরো থেকে আমি কেন জানি না, আমি কেন পাই পাই টু লিখলাম, অ্যাকচুয়ালি সব জায়গায় পাই, দেখো আমি এখানে পাই লিখেছি, এখানে টু পাই লিখেছি, এখানে থ্রি পাই লিখেছি, বাট এখানে ভুল করে আমি পাই বাই টু লিখে রেখেছি, ঠিক আছে। এবং আমি আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করার সময় দেখো এই যে জিরো থেকে পাই এরকম করেই লিখেছি, যাই হোক দু একটা এরকম ভুল হয়ে যায়। তো এখানেও দেখো সেম, সমস্তটা সেম করেছি, জাস্ট এটা একটু চেঞ্জ করে নিও, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এখান থেকে টি ওয়ান টি টু কী হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, টি ওয়ান টি টু কী, টি টু টি থ্রি কী হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। গেট পালসটা যদি আমি গেট পালস টার্ন অন করার জন্য টি টু টি থ্রিকে যদি টার্ন অন করার জন্য গেট পালসটা অন করে থাকি, তাহলে টি ওয়ান টি ফোর কী হয়ে যাবে, অফ হয়ে যাবে, এবং টি ওয়ান টি থ্রি কী হয়ে যাবে, অন হয়ে যাবে। এবং এর ডায়াগ্রামটা কীরকম টাইপের থাকবে, জাস্ট নর্মাল এরকম টাইপের ডায়াগ্রাম হয়ে থাকবে। এরকম টাইপের কী হবে ডায়াগ্রাম হবে, ওকে ফাইন, এরকম টাইপের কী হবে ডায়াগ্রাম হবে, একদম নর্মাল এরকম টাইপের দেখতে হবে ডায়াগ্রামটা। তো এখন যদি এই ডায়াগ্রামটার ক্ষেত্রে একই রকমভাবে তোমরা কী দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ যে এখানে কোনো একটা পজিশন ধরো আলফা, এটা যদি আমার আলফা হয়, দিস ইজ সাপোজ আলফা, এটা তো আলফাই ছিল, এতটুকু পজিশনটা যদি আমার আলফা হয়, তাহলে এখানে যদি আমি এক কাজ করি, এখানেই আমি দেখিয়ে দিই, হ্যাঁ এটা আইজি টুটাও এখানেই দেখিয়ে দিচ্ছি, একসাথেই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে জায়গাটা কম লাগবে। এখানে আমি সাপোজ একটা গেট পাস দিলাম, কালিটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি কি করলাম গেট পাস দিলাম, এটার জন্য টি টু এবং টি থ্রি অন হচ্ছে, এটার জন্য টি টু এবং টি থ্রি কী হচ্ছে, অন হচ্ছে, ঠিক আছে। তো তাহলে তাহলে এক কাজ করি, এটাকে আরেকবার আঁকিয়ে দিই, ভি জিরোর ভ্যালু দেখো আগেরটা তো একই রকম থাকবে, এরকম টাইপের থাকলো। ওকে, এখন এখন কী হবে, এই জিরো থেকে আলফা মানে এই যে পাই থেকে আলফা অবধি এই সময়টা, পাই থেকে আলফা অবধি এই সময়টা কী থাকবে, দুটাই অফ থাকবে, সমস্ত সমস্ত সুইচ অফ, এভরি সুইচ ইজ অফ, ঠিক আছে। এবং এর পরের সময়টাও একদম সেম ওকে ফলো করবে, ঠিক আছে, একই রকমভাবে এরকম করে চলতে থাকবে। তো এরকম টাইপের একটা ওয়েব ফর্ম এখানে দেখতে পাবে, এটা আলফা থেকে পাই, ঠিক আছে, এর ভ্যালু পাই প্লাস আলফা থেকে টু পাই, এর ভ্যালু টু পাই প্লাস আলফা থেকে থ্রি পাই, এরকম করে সো অন চলতে থাকবে। একই রকমভাবে তোমাকে যদি কেউ বলে কারেন্টের ভ্যালুটা দেখিয়ে দাও, কারেন্টের ভ্যালু সেম রকমভাবে, এতটুকু জিরো, এই
একটা জিরো, তারপর একটা জিরো, এই এরকম করে আর কি চলতে থাকবে। দ্যাট ইজ মাই আই জিরো, ওকে, দ্যাট ইজ মাই আই জিরো। এবার দেখো এর কিছু ক্যালকুলেশন একটুখানি অন্যরকম, তোমরা কিছুটা করেও ছিলে হাফ ওয়েভের ক্ষেত্রে, এখানে আরেকটু অন্যরকম থাকে। এর যে পিরিয়ডিসিটি সেটা দেখো কি পাই ডিগ্রি অবধি হচ্ছে না, দেখো এতটুক জায়গা, এতটুক জায়গা এবং এতটুক জায়গা দুটাই কিন্তু সেম, তাই না? তার মানে এর টাইম পিরিয়ড যেটা আসছে সেটা আমার পাই হয়ে যাচ্ছে, তাই তো? তো তার মানে আমি এখান থেকে ভি জিরো অ্যাভারেজের ভ্যালু কত লিখতে পারি, ভি জিরো অ্যাভারেজ ইকুয়ালস টু 1/পাই ইন্টিগ্রেশন আলফা, শুরু হচ্ছে কোথার থেকে, আলফা থেকে, পাই অবধি ভি এম সাইন ওমেগা টি ডি ওমেগা টি। পাওয়ার সিস্টেমের এটাই মজা, একবার যদি কনসেপ্টটা কিছুটা বোঝা যায় তারপর থেকে শুধু ক্যালকুলেশন, মানে নর্মাল ক্যালকুলেশন চলতে থাকে, আর মানে নর্মাল নেটওয়ার্ক থিওরির কনসেপ্ট দিয়ে গোটাটা বুঝতে পারা যায়। যদি বাইচান্স কোনো স্টুডেন্ট যদি আগের বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সাবজেক্টটা বুঝতে তার খুবই অসুবিধা হবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করেছি আগের কনসেপ্টগুলো খুব ভালো করে বোঝানোর তোমাদের, যাতে পরবর্তী এই পোর্শনগুলো যাতে খুব ইজিভাবে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? এতটুক জায়গা ক্লিয়ারভাবে বোঝা গেল। এবার আই জিরো অ্যাভারেজ, আই জিরো অ্যাভারেজ যেহেতু এটা ভোল্টেজ রেজিস্টিভ লোড, তার মানে আমার ভি জিরো অ্যাভারেজ বাই আর, নর্মাল এখান দিয়ে বসিয়ে দেবে চলে আসবে উইথ এই যে আই জিরোটা উইথ ডিফারেন্স ফ্রিকোয়েন্সি, ডিফারেন্স অ্যাম্পলিটিউড, ওকে। নেক্সট নেক্সট আমরা নেক্সট কোনটা করতে পারি, ভি জিরো অ্যাভারেজ হয়ে গেল, আই জিরো অ্যাভারেজ হয়ে গেল, আচ্ছা ভি জিরো আর এম এসের ভ্যালু পারবে, এখন তো বুঝেই গেছো বিষয়টা কী রকম কী প্রসেসে আগায়, তাই না? ভি এম স্কোয়ার সাইন স্কোয়ার ডি ওমেগা টি হাফ, ওকে। একই রকমভাবে আই জিরো আর এম এস বের করে নিতে পারো, আট, ঠিক আছে? তাহলে এতটুক তোমাদের কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেল, মোটামুটিভাবে বোঝা গেল দ্যাট ইজ আওয়ার ফুল ওয়েভ ফুল কন্ট্রোল রেক্টিফায়ার, ফুল ওয়েভ ফুল কন্ট্রোল রেক্টিফায়ার, দিস ইজ আওয়ার ফুল ওয়েভ ফুল কন্ট্রোল রেক্টিফায়ার, ওকে। পাওয়ারের ভ্যালু তুমি এখান থেকে পাওয়ারের ভ্যালু বের করতে পারো, আই জিরো আর এম এস স্কোয়ার ইন্টু আর, ওরকম করে ফর্মুলা, নর্মাল, সেরকম কিচ্ছু নেই, কোনো হাতিঘোড়া নেই, একদম ইজি, ঠিক আছে? আস্তে আস্তে শুরু হবে পরের পোশ্চেনগুলো, এইগুলো তো একদম ইজি, ঠিক আছে? এর পরের থেকে কিছুটা টাফ পোর্শন আস্তে আস্তে শুরু হবে, এই যে এখান থেকে কিছুটা পোর্শন দেখতে পারবে, টাফ বলবো না, একটু কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন আছে, এখান থেকে শুরু হবে, ঠিক আছে? তার আগে কিছুই থাকে না, ঠিক? এতটুক জায়গা তাহলে তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ। এখন দেখো ফুল ওয়েভ ডায়োড রেক্টিফায়ার, এরপর একটা ফুল ওয়েভ ডায়োড রেক্টিফায়ারের মধ্যে আরএল লোড, যখন লোডের ভ্যালু আমার আরএল হচ্ছে, লোডের ভ্যালু আমার কী হচ্ছে আরএল হচ্ছে, তখন কী হবে? তো আরএলটা আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো, আর ফুল ওয়েভের ক্ষেত্রে আমি ওটার মতো করে বলে দেবো, ঠিক আছে? দেখো আরএলের ক্ষেত্রে সেম কনসেপ্ট, বাট লোড ইজ ডিফারেন্ট, বাট লোড ইজ এয়ার ডিফারেন্ট, ঠিক আছে? আগেরটার মতোই, বাট লোড ইজ ডিফারেন্ট। একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস কী মাথায় রাখবে, যে রেজিস্ট্যান্স অলওয়েজ ডিসিপেট পাওয়ার অ্যাজ হিট, রেজিস্ট্যান্স হিট হিসাবে পাওয়ার ডিসিপেট করে, আর এল কি হবে, এল কি করে, ইট স্টোরড এনার্জি, ইট স্টোরড এনার্জি ও এনার্জি স্টোর করে হোয়েন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান জিরো, মানে যখন কি থাকে, হোয়েন সোর্স ইজ প্রেজেন্ট, লিখে দাও সোর্স ইজ প্রেজেন্ট, যখন সোর্স প্রেজেন্ট থাকে তখন এল কী করবে, নিজেকে চার্জ করবে ও, নিজেকে স্টোর করবে নিজের মধ্যে এনার্জি, ঠিক আছে? পরে ও কী করবে, ডিসিপেট করবে, এতটুকু কনসেপ্ট জাস্ট মাথায় রাখো। সুইচিং সিকোয়েন্স সেম আমি এখানে লিখেই দিচ্ছি, আচ্ছা এটা না থাইরিস্টার হয়ে গেছে, তো তোমরা একটুখানি দেখে নিও এই জিনিসটাকে, এটাকে ডায়োড করে দাও, ডি ওয়ান করে দাও, এটাকে ডি থ্রি করে দাও, এটাকে ডি টু করে দাও, এটাকে ডি ফোর করে দাও, হ্যাঁ, এই আর এই গেট টার্মিনালগুলো থাকবে না, ঠিক আছে? জাস্ট এতটুকু জাস্ট একটুখানি দেখে নিও, আসলে এগুলো তো সব নেট থেকে নামিয়েছি, তো একদম ডায়োডের ক্ষেত্রে পাওয়া যায়নি, হয়তো আমি পাইনি, যাই হোক। এখানে আমার সাইন ওয়েভ ইউজ করা হচ্ছে, নর্মাল আগের মতোই কন্ডিশন, এটা যদি পজিটিভ প্রথম কন্ডিশনে নেগেটিভ হয়, পজিটিভ নেগেটিভ একই রকমভাবে নেগেটিভ, তো তার মানে ওই প্রথম দিকে এটা আমার অন থাকবে, এটা আমার অন থাকবে,
একটু আগে যেগুলো করলাম, আর এটা যদি প্লাস, সরি, এটা যদি নিচে প্লাস উপরে মাইনাস হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমার অন হয়ে যাবে আর এটা আমার অন হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম করে আর কি বিষয়গুলো তোমরা জানো ভালো করে, মানে বুঝে গেছো ভালো করে। তো এখানে আমাদের যেটা মেইন কনসার্ন যেটা হবে সেটা হচ্ছে আমার এর মধ্যে দিয়ে যখন মানে ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে বিষয়টা, সেটা দেখো। আমি ওয়েভ ফর্মে ডিরেক্ট আসছি। যখন এল এর ভ্যালু, যখন আমার এই জিরো থেকে ওমেগাটির ভ্যালু পাই অবধি যখন হচ্ছে, জিরো থেকে ওমেগাটির ভ্যালু পাই অবধি যখন হচ্ছে, পাইটা কোন পজিশনটা, এই পজিশনটা পাই, এই পজিশনটা হচ্ছে পাই, ঠিক আছে? এই জিরো থেকে পাই অবধি যে রিজিয়ানটা হচ্ছে, এই রিজিয়ানের মধ্যে আমরা কি বলতে পারছি, এই রিজিয়ানে এল ইজ চার্জড, এল ইজ চার্জ, এল কি করবে, চার্জ করবে। এবং পাই থেকে টু পাইয়ের রিজিয়ানে আমরা কি দেখেছিলাম হাফ ওয়েভের ক্ষেত্রে, এলটা কি করেছিল, ডিসচার্জ করেছিল, এলটা কি করেছিল, ডিসচার্জ করেছিল। মানে এরকম টাইপের ওয়েব ফর্ম দেখেছিলাম না, এই যে এরকম টাইপের একটা ওয়েব ফর্ম কিন্তু আমরা দেখেছিলাম, একটু আগের ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। বাট এখানে কি হবে দেখো, এখানে মেইন যেটা প্রবলেম হবে, মানে প্রবলেম ঠিক না, এখানে যেটা হবে, এল থেকে পাই থেকে টু পাইয়ের মধ্যেও কি হবে, সাপ্লাই সোর্স কিন্তু এখানে প্রেজেন্টই আছে, তার মানে এই রিজিয়ানেও কি হবে, এল চার্জডই হয়ে থাকবে, এল কি হয়ে থাকবে, চার্জই হয়ে থাকবে। এবং অনেকক্ষণ ধরে এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্টের মধ্যে ফ্লো করতেই থাকবে, সেজন্য এটা নর্মাল, মানে ওর কোনো মানে মানে এমন কোনো কন্ডিশনই আসবে না ওর ডিসচার্জ করার। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ইন বোথ কেস এল কি হবে, চার্জড কন্ডিশনে থাকবে, ঠিক আছে? তো তার মানে আমরা এই কন্ডিশনেও বলতে পারি ভি জিরো ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি, এখানেও তাই, এখানেও তাই উইথ নেগেটিভ পোলারিটি বা যেটাই হোক, যেরকমভাবে আমরা দেখেছি সেম পোলারিটি হিসাবে। এবং এর ভ্যালু যেটা থাকবে, ভি জিরোর ভ্যালু যেটা থাকবে, তোমরা এখান থেকে স্পষ্টই বুঝতে পারছো ভি জিরোর ভ্যালু কী থাকবে, আই আর প্লাস এল ডিআই বাই ডিটি। এটা কোত্থেকে আসলো, এটা যে কোনো একটা রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স যদি এরকমভাবে কানেক্টেড থাকে এবং কারেন্ট যদি এর মধ্যে দিয়ে ফ্লো হয়, তাহলে এর মধ্যে যে ড্রপ এবং এর মধ্যে যে ড্রপ হবে এর দুটার সামেশানটাকে আমরা এরকম করে লিখতে পারি, আই আর প্লাস এল ডিআই ডিটি। তো তাহলে তোমাকে এখন কেউ যদি বলে, যেটা মেইন কনসার্ন আমার বোঝানোর ব্যাপার, দেখো ভি জিরোর ভ্যালু তোমরা এখনই আঁকতে পারবে, তোমাকে যদি কেউ বলে আচ্ছা ভি জিরোর ভ্যালু যদি ঠিকঠাক বুঝে থাকো তাহলে খুব সহজেই তোমরা এরকম করে এঁকে দেবে, আচ্ছা ভি জিরো তো দাদা একই রকম হচ্ছে, দ্যাট মিন্স কোনো চেঞ্জই হচ্ছে না, নর্মাল এরকমই চলবে, দ্যাট ইজ আমার ভি জিরো। বাট আই জিরো আমাকে কেউ কেউ যদি আঁকতে বলে সেটা আমি কীভাবে আঁকবো, আমার মেইন কনসার্ন হচ্ছে এটা, তাই না? তো দেখো আই জিরো তোমাকে আঁকতে গেলে, আই জিরো তোমাকে আঁকতে গেলে, সরি জাস্ট ওয়েট মিনিট, ইয়া, আই জিরো তোমাকে আঁকতে গেলে আমাকে কী করতে হবে দেখো, এখান থেকে আমাকে কী বের করতে হবে, সরি, এল ডিআই ডিটি ইকুয়ালস টু ভি জিরো মাইনাস আই আর, ঠিক আছে? এখান থেকে একটা ডিআই ডিটি ইকুয়ালস টু ভি বাই এল মাইনাস আই বাই এল আর, ঠিক আছে? তো এখন ডিআই ইন্টিগ্রেশন করে দিচ্ছি, এল বাই আর ডিটি মাইনাস আই বাই আর, সরি, আই বাই আর বাই এল আই, এগুলোর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে এখন এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সঙ্গে একটা কনস্ট্যান্ট এখানে অ্যাড হবে, কারণ এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করবে সেখান থেকে একটা কনস্ট্যান্ট আসবে, এবং এটা একটা ইটারেটিভ প্রসেস যেটা দিয়ে আমরা এটাকে সলভ করি, নর্মাল ক্যালকুলেটারের সাহায্যে এটা সলভ করা পসিবল হয় না, এক্স্যাক্ট ভ্যালু এখান থেকে আনা সম্ভব হয় না, একটা ইটারেশন প্রসেস থাকে, ইটারেশন প্রসেস সলভ করে করে বিষয়টা আনতে হয়। এবং সেই জন্য আমরা কি করতে পারি, এরকম একটা যেহেতু এটাকে একটা আমরা বলি নন লিনিয়ার ইকুয়েশন, দিস ইকুয়েশন এই যেখান থেকে আসলো এই ইকুয়েশনটাকে আমরা বলি নন লিনিয়ার। এগুলো দেখো, এগুলো বেশ একটু হাই লেভেলেরই পড়িয়ে দিচ্ছি, তোমাদের প্রবলেম হবে না, পরীক্ষায় জীবনেও এগুলো এরকম টাইপের কোয়েশ্চেন আসেনি। এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, সো উই কান্ট সে
about the shape of current waveform. বুঝতে পারলে বিষয়টা কি বলতে চাচ্ছি? দেখো স্পষ্টভাবেই তুমি ভি এর ভ্যালু এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারবে, তোমরা কোনো চাপ নেই, আমি জানি তোমরা ভালো মতো বের করতে পারবে। কারণ দেখতে পাচ্ছ এটা একদম নর্মাল একটা ডায়োড, আরএল লোড। আমি যখন জিরো থেকে পাই রিজিয়ান এই সময় আমার সুইচগুলোও লিখে দিচ্ছি, D1 এবং D2 অন স্টেটে আছে, তাই না? বাকি দুটো অফ স্টেটে। আর এখানে কি D3 D4, এই স্টেজে হচ্ছে D3 অ্যান্ড D4 কিসে আছে, অন স্টেজে আছে। তো এখন কি হচ্ছে, এই অন স্টেজে থাকা অবস্থায় আমরা কি বলতে পারি, আমরা এই সময়ও এল চার্জ হচ্ছে, এই সময়ও এল চার্জ হচ্ছে, মানে চার্জের ডিসচার্জ হওয়ার সময় নেই, তার মানে নেগেটিভ দিকে যাবেই না, নর্মাল একদম একটা ফুল ওয়েভ, যে আনকন্ট্রোল যে রেজিস্ট্যান্স লোডের ক্ষেত্রে যেরকম হয় সেরকম টাইপের হবে। বাট এর ভ্যালু কী হবে, এটা কীরকম টাইপের হবে, এটা কীরকম টাইপের হবে, এটা আমরা জানি না। এটা ডিপেন্ড করে বিভিন্ন কন্ডিশনের উপর, মানে আমার এটা কিসের উপর ডিপেন্ড করে, সরি এটা আই হবে, আমরা এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই এল এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, আমার কত টাইম পিরিয়ডের মধ্যে আমি এখানে সুইচিং করেছি, তাই না? এই সমস্ত কিছুর ওপর আমরা এই বিষয়গুলো নির্ভর করে, এবং এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন হয়, সেই জন্য আমরা ওয়েভ ফর্মের শেপ কি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না। তাই আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে I0 RMS বা I0 অ্যাভারেজের ভ্যালু বার করো, I0 অ্যাভারেজ কখনোই নট ইকুয়াল টু, আমি ওর জন্য লিখে দিচ্ছি বিষয়টা, পরবর্তীকালে তোমরা এরকম ভুল করবে, বাই আর, ওকে, দ্যাট ইজ, এটা অন্য কালি দিয়ে রেড দিয়ে ভরো করে লিখে দিই, ঠিক আছে? আগের কন্ডিশনগুলোর মতো এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? তো সেই জন্য আমি এই জিনিসটা লিখে দিলাম, এটা কখনো ইকুয়ালস টু হয় না, সেই জন্য আমরা এর ভ্যালুটা আমরা আঁকতে পারি না। বাকি ওয়েভ ফর্মের মধ্যে কী আসতে পারে, IS এর ভ্যালু আসতে পারে, IS এর ভ্যালুও আমরা সেরকমভাবে বলতে পারবো না ডিরেক্ট, ঠিক আছে? তো এই জন্য এই ফুল ওয়েভ ডায়োড রেক্টিফায়ারটা আমরা এখান থেকে নিলাম, ঠিক আছে? একই রকমভাবে দেখো ফুল ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ারের ক্ষেত্রে কী একটুখানি চেঞ্জ থাকে, সেটা হচ্ছে আমার, আমি একই রকমভাবে ধরে নিচ্ছি এটা আলফা টাইমে সুইচ হচ্ছে, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি আলফা সুইচিং টাইম, বা আলফা লিখে দিই তাহলেই হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, এটা আলফাতে হচ্ছে, এটাও আলফাতে হচ্ছে, এটা পাই প্লাস আলফাতে হচ্ছে, এটাও পাই প্লাস আলফাতে অন হচ্ছে, ঠিক আছে? আমি এর জন্য আলফা প্লাস পাই এরকম টাইপে লিখে দিলাম। এখন দেখো জিরো থেকে যখন আলফা অবধি থাকতো তখন কি হচ্ছে, অল সুইচিস অফ, অল সুইচিস অফ, তাই না? সব সুইচ অফ ছিল। এখন আলফা থেকে পাই অবধি সেই সময় কে কে অন হলো, T2 এবং T1 অন। এখানে নোটেশনটা দেখে নিও, বিভিন্ন জায়গায় বিভিন্ন নোটেশন, এখানে T1 T2, আবার এই কন্ডিশনে এটা D1 D2, এখানে আবার কিন্তু T1 T4 ইউজ করা হয়েছে, ঠিক আছে? একটু নোটেশনগুলো দেখে নিও। হ্যাঁ, আমি আমি এখানে আসলে এখানে এরকম টাইপেরই ছিল, নাহলে এক কাজ করো, আমি কি সব জায়গায় একই রকম দেইনি, না একই রকম দেইনি আমি, ঠিক আছে? যাই হোক, তুমি একটুখানি এই জিনিসটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? নোটেশনগুলো মানে সবসময় মনে রাখবে এটার সঙ্গে এটা, মানে এটার সঙ্গে এটা হবে, তো বুঝিয়ে দিয়েছি অনেকবার। যাই হোক, তো এই সময় এটা অন থাকবে, তাই না? তাহলে এই সময় আমার V0-র যে ভ্যালু সেটা কী হবে, VS এর সমান হবে, এটা একদম নো ডাউট। বাট তুমি বলো তো এখন যখন যখন পাই থেকে পাই প্লাস আলফা রিজিয়ান অবধি যাবে তখন কী হবে, পাই থেকে পাই প্লাস আলফা দেখবে ওই সময়ও অল সুইচ, সমস্ত সুইচগুলো কী থাকবে, অফ থাকবে, সমস্ত সুইচগুলো অফ থাকবে। তার মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, এই এই সময় এখানে এখানে লিখে দিই এই জিনিসটাকে একটু নিচে নামিয়ে দিই, এই যে রিজিয়ানটা আসে এই রিজিয়ানে এল ইজ স্টোরড, এল ইজ স্টোরিং এনার্জি। এই সময় কী করলো, এল কী করলো, এনার্জিটাকে স্টোর করলো, নিজের যা যা যাবতীয় দরকারি এনার্জি ও স্টোর করলো। এরপর যখন এই সময়টায় যখন সব সুইচগুলো অফ থাকলো, কারণ প্রত্যেকটা সুইচটা অফ,
কারণ কি, কারণটা তো জানো, আমি একটু আগে আলোচনা করেছি যে এই সময় ফরওয়ার্ড কন্ডাকশন মোডে থাকবে সমস্ত কিছু, তাই না? তো তাহলে এই সময় কি করবে, এল স্টার্ট ডিসচার্জিং, বুঝতে পারলে মজাটা? এল কি করবে, ডিসচার্জ করা শুরু করবে। এখন এল যখন ডিসচার্জ করা শুরু করবে, এল যখন ডিসচার্জ করা শুরু করবে তখন কি হবে, তখন কি হবে, ডিসচার্জ করতে থাকলো, প্রচুর পরিমাণে ডিসচার্জ করতে থাকলো, সেই সময় একরকম এফ এম হবে। এবং তারপর যখন আবার পাই প্লাস আলফা থেকে ওমেগা টির ভ্যালু 2π অবধি গেল, ঠিক আছে, সেই সময় আবার টি থ্রি টি ফোর কী হয়ে গেল, অন হয়ে গেল। আবার এই সময় আবার এল ইজ চার্জিং হয়ে গেল, আবার এল কী করলো, চার্জ হতে শুরু করলো, ঠিক আছে। তাহলে এটা আমার একটা থাকুক, ওকে, এই সময়টা একটুখানি অন্য কালি দিয়ে দেখিয়ে দিই, এটা কালার বুঝ, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে। তাহলে এটা কিরকম টাইপের হবে, ভি জিরোর ভ্যালু এটা যদি আমার আলফা হয়, সরি, এটা যদি আমার আলফা হয়, তাহলে দেখো এই আলফা সময়ের এরকম টাইপের আমি প্রথম কন্ডিশন ধরে নিচ্ছি, এই টাইপের হলো, ঠিক। এরপর এই রিজিয়ান, এটা কি পাই প্লাস আলফা, এই রিজিয়ানেও কি থাকবে, এরকম টাইপেরই হবে না, এই টাইপেরই হবে, ওকে, এটা জিরো, এরম টাইপের হচ্ছে, ঠিক। বাট এই যে পাই থেকে পাই প্লাস আলফা যে রিজিয়ানটা থাকলো, এই সময় কি করলো, এল ডিসচার্জ করা শুরু করলো, এই সময়টা কি করলো, এল ডিসচার্জ করা শুরু করলো, এই সময় কি করলো, এল ডিসচার্জ করা শুরু করলো, ঠিক আছে। আমি এখানে রেড দিয়ে লিখে দিচ্ছি, এল স্টার্ট ডিসচার্জিং, ঠিক আছে। এল কি করলো, স্টার্ট ডিসচার্জিং, সেই সময়, এই জন্য এই সময়টা, এই পজিশনটায় কী হয় বলতো, এই পজিশনটায় নেগেটিভ দিকে আমার ভোল্টেজ দেখা যায়, অন্য কোনো সময় থাকে না, ঠিক আছে। এটা যদি একদম ইনিশিয়াল কন্ডিশন ধরি, সেজন্য এটাকে জিরো ধরেছি, আদারওয়াইজ যদি এটাকে ইনিশিয়াল না ধরে ধরি, যে এই জিরোর আগেও যদি আমি জানি যে সুইচিং কন্ডিশন ছিল, তাহলে এরকম টাইপের দেখতে হতো, ঠিক আছে। একই রকমভাবে যেহেতু এটা নন লিনিয়ার ইকুয়েশন, কান্ট অবটেইনড, ঠিক আছে, আমরা বলতে পারি না ঠিকভাবে, ঠিক। তাহলে এতটুকু বোঝা গেল, এই জিনিসটা একটুখানি ক্লিয়ার করে দিলাম। কন্ট্রোল রেক্টিফায়ারের ক্ষেত্রে কী হয়, কন্ট্রোল রেক্টিফায়ারের ক্ষেত্রে আরএল লোডের ক্ষেত্রে এরকম টাইপের হয়, আরএল লোডের ক্ষেত্রে একদম এরকম টাইপের বিষয়টা হবে, ঠিক। এবার দেখো আরএলই লোডের কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার করে দিই। আরএলই লোড নর্মাল কন্ডিশনে একটা ই লোড থাকে, এটা করি আজকে মোটামুটিভাবে এখানে শেষ করব। ই এরকম টাইপের লোড থাকে, এটাকে আমরা নাম দিতে পারি ই, এটাকে আমরা নাম দিতে পারি ই, ওকে, এটা আমার আরএলই লোড, ঠিক। ফর এটাকে ডায়োডের ক্ষেত্রে ফার্স্টে ডায়োডটাকে ডায়োড দিয়ে বুঝিয়ে দিই, তো সেই জন্য এটাকে আমরা বলতে পারি দিস ইজ ডায়োড ওয়ান, এটা আমার ডায়োড থ্রি, এটা আমার ডায়োড ফোর, এটা আমার ডায়োড টু, ঠিক আছে, এখানে কোনো ইয়ে কানেকশন থাকবে না, ওকে। তো এই কন্ডিশনে একটা জিনিস একটুখানি দেখে নাও, তো সবার প্রথম যে কন্ডিশন, যে জিনিসটা আমাদের এখানে বলার মতো বিষয়, সেটা হচ্ছে এখানে আমার কী থাকবে, এটা আমার ভি জিরো, এখানে লেখাই আছে ভি জিরো, তো প্রথম কন্ডিশন এই ভ্যালুগুলো মাথায় রাখো না, ভি এম সাইন ওমেগা টি ধরবো, এগুলো জাস্ট চলে এসছে আর কি। তো প্রথম কন্ডিশনে যখন আমার ভ্যালু যখন হচ্ছে জিরো থেকে পাই অবধি যখন থাকবে, তো এখানে একটা কনসেপ্ট এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, ঠিক, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট, মানে এই যে পয়েন্টটা এবং এই পয়েন্টটায়, এটা যদি আমার থিটা ওয়ান হয়, এটাকেও আমরা থিটা ওয়ান বলতে পারি, বা পাই মাইনাস থিটা ওয়ান বলতে পারি, পাই মাইনাস থিটা ওয়ান, এই পয়েন্টটায়, এই থিটা ওয়ান পয়েন্টটায় আমরা কী বলতে পারি, ই ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগাটির সমান, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি। মানে কি, এই যে এই পজিশনটায় কী দেখতে পাচ্ছো, এই পজিশনটায়, এই থিটা ওয়ান পজিশনটায়, থিটা ওয়ান পজিশনটা দেখতে পাচ্ছি ই এর যে ভ্যালু আর ভি এম সাইন ওমেগা টির ভ্যালু দুটা সমান, ওর জন্যই তো ইন্টারসেক্ট করছে না। তাহলে সেখান থেকে
থিটা ওয়ানের ওমেগাটির জায়গায় থিটা ওয়ান সহজেই বসাতে পারি, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ওয়ান ইকুয়ালস টু ই বাই ভি এম। তাহলে থিটা ওয়ান খুব সহজেই আমরা বলতে পারি সাইন ইনভার্স ই বাই ভি এম, সাইন ইনভার্স ই বাই ভি এম। তাহলে এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল, সাইন ইনভার্স ই বাই ভি এম হবে এই জায়গাটায়। এখন তুমি একটা জিনিস ভাবো, জিরো থেকে ওমেগাটির ভ্যালু যখন থিটা ওয়ান ছিল সেই সময়, সেই সময় ই এর ভ্যালু ই ছিল গ্রেটার দ্যান কি ভি এম, ভিএস, গ্রেটার দ্যান ভিএস। তার মানে এই কন্ডিশানে আমরা খুব সহজেই বলতে পারি, কি বলতে পারি বলতো, এই কন্ডিশানে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই কন্ডিশানে কি হতো, কোনো কারেন্টই ফ্লো করবে না। দ্যাট মিন্স এই যে কন্ডিশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই কন্ডিশানে আমাদের কি হয়, আমাদের সুইচগুলো অফ থাকে। কিন্তু থিটা ওয়ান থেকে যখন পাই মাইনাস থিটা ওয়ান অবধি যাবে, দ্যাট মিন্স এই যে এই পজিশান অবধি যাবে, এই পজিশান অবধি কি হবে, আমার নর্মাল ওরকম টাইপের চলবে। দ্যাট মিন্স ডি ওয়ান এবং ডি টু কী হবে, কন্ডাক্ট করবে, ডি ওয়ান ডি টু কন্ডাক্ট করবে। এবং একই রকমভাবে ভি জিরোর ভ্যালু আমরা লিখতে পারি একই রকমভাবে ভি এম সাইন ওমেগাটি, ভি এম সাইন ওমেগাটি। তো তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি ভি জিরো ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি প্লাস আই জিরো আই আর জিরো আর 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 জিরো আর আই বা আর আই, যেটা তোমরা এখানে লিখেছো, এখানে কী লিখেছি, আর লিখেছি না, ইস আর আই প্লাস কী লিখতে পারি ই ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগাটি। ঠিক আছে, ভি এম সাইন ওমেগাটি। তো এখান থেকে আমরা কী করতে পারি, ভ্যালু একই রকমভাবে আয়ের ভ্যালু বের করতে পারি, দ্যাটস নট নেসেসারি। তো আমাদের যে ভি জিরোর ভ্যালুটা কীরকম টাইপের হবে, ভি জিরোর ভ্যালু প্রথম এই থিটা পয়েন্ট অবধি, ভি জিরোর ভ্যালু এই থিটা পয়েন্ট অবধি আমার কী থাকবে, ই এর সমান থাকবে, এদিকে এই পাই মাইনাস থিটার পরের পয়েন্টেও কী থাকবে, ই এর ভ্যালু ই থাকবে, এর ভ্যালু কী থাকবে, ই থাকবে। এর মাঝে কী হবে, এর মাঝে জাস্ট নর্মাল যেরকম টাইপের ভি এম সাইন ওমেগাটি ছিল সেরকম টাইপের ওয়েবফর্ম হবে। একই রকমভাবে এদিকে একটা থাকবে, এটা আমার পাই প্লাস থিটা, এই পজিশানটাও জিরো, আবার এই ভ্যালু মানে ই জিরো তো না, ই এবং এর মাঝে এরকম টাইপের থাকবে। ঠিক আছে, মানে এরকম টাইপের একটা ওয়েবফর্ম হচ্ছে দেখতে। ঠিক, তাহলে এই পয়েন্টটা আমার ই, এই পয়েন্টটা আমার এরকম টাইপের ই, এরকম টাইপের ই, এরকম টাইপের। তো এই জিনিসটাকে আমরা কী বলতে পারি, দিস ইজ মাই ভি জিরো। ঠিক আছে, দিস ইজ মাই ভি জিরো। একই রকমভাবে আই জিরোর ভ্যালু আমরা বার করা আমাদের পক্ষে পসিবল হবে না, তাও আমরা হচ্ছে আই জিরোটাকে যখন আমরা বের করি, ঠিক আছে, লোড কারেন্ট আই জিরোর ভ্যালুটা আমরা যখন বের করি নর্মাল কন্ডিশানে আমরা দেখতে পাই আর কি, নর্মাল কন্ডিশানে আমরা এরকম টাইপের একটা ওয়েবফর্ম দেখতে পাই। আমরা এটা বার করতে পারিনি, মানে নর্মাল কন্ডিশানে পারি না, তা সত্ত্বেও এরকম টাইপের আর কি একটা ওয়েবফর্ম আমরা দেখতে পাই। ঠিক আছে, এতটুকু বোঝা গেল, এই জায়গাটা আশা করি বোঝা গেছে, ব্যাস আর কিছু সেরকম কিছু লাগবে না এখান থেকে। ঠিক আছে, বাকি কিছু যদি বের করতে হয় তাহলে সেটা মোটামুটিভাবে বের করে ফেলা যাবে। ঠিক আছে, তাহলে এতটুকু হয়ে গেল। এবার একই রকমভাবে কিসের ভ্যালুটা তোমরা বের করতে চাও, সেটা হচ্ছে নেক্সট যে ভ্যালুটা তোমরা বের করতে চাও সেটা হচ্ছে আমাদের এটারই হচ্ছে কন্ট্রোলটার ক্ষেত্রে, তাই না? কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এখান থেকে কয়েকটা ভ্যালু আর কি এরকম বের করে ফেলতে পারি। কন্ট্রোলের ক্ষেত্রে এই জিনিসটা একটু বের করে ফেলি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, এই জিনিসটা একটুখানি ক্লিয়ার করে নিই। যখন এই পজিশান তখন ইয়ে থাকলো, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, এই জায়গাটা একটুখানি মানে আমার একটু কনফিউশন হচ্ছে। সেটা হচ্ছে আমার এই এলটাও তো চার্জ হবে, সেই এলের ব্যাপারটা একটুখানি দাঁড়াও ক্লিয়ার করে নিই, এক সেকেন্ড জাস্ট ওয়েট করো।
না অলমোস্ট ঠিকই আছে, ই এর ভ্যালুটা তো কনস্ট্যান্টই থাকবে, যাই হোক থাকুক যা আছে সেটাই থাকুক, ভি জিরোর ভ্যালুটা এরকমই থাকবে থাকুক, ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার ভি জিরো, এতটুকুই থাকুক এরকমই থাকুক, ঠিক আছে। তো তাহলে দ্যাট ইজ আওয়ার ফুল ওয়েভ ডায়োড রেক্টিফায়ার, এর বাইরে আর কিছু দরকার হয় না, ঠিক আছে। একটা জিনিসই খালি বলে দিই, সেটা হচ্ছে ফর কন্ট্রোল রেক্টিফায়ার, ফর কন্ট্রোলড রেক্টিফায়ার, কন্ট্রোল রেক্টিফায়ারের ক্ষেত্রে কী হবে, আমার যে আলফার ভ্যালু থাকবে অলওয়েজ মোর দ্যান থিটা ওয়ান হবে, ব্যাস এতটুকু জাস্ট মাথায় রাখো, মাথায় রেখে যে কোনো কোয়েশ্চেন, এগুলো আসলে প্র্যাকটিস করলে তত ভালোভাবে ঠিকঠাক হবে, ব্যাস এতটুকু করলে তোমাদের মোটামুটি হবে এই জায়গাটা কনফিউশন মোটামুটি হবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এই লেকচারটা এতটুকুই থাকুক, মোটামুটিভাবে আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ারের অলমোস্ট গোটাটা আমরা কন্ট্রোল করে ফেললাম, কমপ্লিট করে ফেললাম। এরপর আমাদের হচ্ছে থ্রি ফেজ রেক্টিফায়ারটাকে আমি চেষ্টা করবো একদিনের মধ্যেই গোটাটা শেষ করে দেওয়ার, তারপর আমরা হচ্ছে চপারটা স্টার্ট করব। তো যাদের মোটামুটিভাবে বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে, আমি তাদের রিকোয়েস্ট থাকলো আগের লেকচারগুলো একবার ভালো মতো করে দেখে নেওয়া, ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে ভালো মতোভাবে বুঝতে পারবে বিষয়টা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট লেকচারে তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে, থ্যাংক ইউ।